হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রথম প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? ফুলকপি, বাঁধাকপি, ওল, টমেটো। সঠিক উত্তরটি হলো টমেটো। সবজির মধ্যে পালং শাক, টমেটো, ব্রুকোলি, মিষ্টি আলু এবং করলা আমাদের রং ফর্সা করতে সাহায্য করে, কারণ এতে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর দুধের মধ্যে দুধ, টক দই, চিজ এগুলোও আমাদের ত্বকের রঙকে ধরে রাখতে খুব ভালো কাজ করে। তাই গর্ভাবস্থায় টমেটো খেলে ফর্সা হয় গায়ের রং। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার চোয়াল অনেক বড় হয়? বোয়াল মাছ, রুই মাছ, ভেটকি মাছ, চিতল মাছ। উত্তরটি হলো বোয়াল মাছ। এখনো গ্রামের দিকে মানুষ মনে করেন, যেমন আগেকার দিনের মা ঠাকুমারা মনে করতো যে বোয়াল মাছ খেলে সন্তানের চোয়ালও অনেকটাই বড় হয়। এর কোনো বিজ্ঞানের যুক্তি নেই। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে চুল ওঠা বন্ধ হয়? শসা, গাজর, বেদানা, আলু। উত্তরটি হলো গাজর। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন ও ভিটামিন এ, যা চুলের গোড়ায় প্রাকৃতিক তেল তৈরি করতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত করে আর চুলকে অকালেই ঝরে পড়তে দেয় না। প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কোন ফল খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? শসা, মুসাম্বি, বেদানা, জাম। উত্তরটি হলো মুসাম্বি লেবু। লেবু, কমলা, মুসাম্বি, মাল্টা এগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে, কারণ এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিনস, যা স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে আর যেটা তোমাদের স্কিন টোনকে খুবই লাইট করে তোলে, তার জন্য তোমাদের গায়ের রংটা অনেকটাই ফর্সা দেখায়। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার মৃগি রোগ হয়? বোয়াল, আপেল, মৃগেল না চিতল। উত্তরটি হলো মৃগেল মাছ। এখনো পর্যন্ত অনেক জায়গায় বলে থাকা হয় যে মৃগেল মাছ গর্ভাবস্থায় খেলে বাচ্চার মৃগি রোগ হয়। আসলে এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তোমরা কি এমন ধরনের কোনো ঘটনা তোমাদের নিজের চোখে দেখেছো? জানলে কমেন্টে জানাও, আমিও জানতে চাই। শেষ প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার গায়ের চামড়া ফাটা ফাটা হয়? শসা, আনারস, বেদানা, লিচু। উত্তরটি হলো শসা। অনেক জায়গায় এখনো এমনই ধারণা রয়েছে যে শসার খেলে বাচ্চার গায়ের চামড়া ফাটা ফাটা হয়। এরকম যদি ঘটনা তোমরা দেখে থাকো বা তোমাদের সামনে ঘটেছে, এইসব হলে এইসব হয়, তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। এর প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি মাছ খেলে বাচ্চা সাপের মতো হয়? পাবদা, কাতলা, শোল, চিতল। উত্তরটি হলো শোল মাছ। গ্রামের দিকে মা ঠাকুমারা বলে থাকে শোল মাছ বা শিং মাছ গর্ভাবস্থায় খেতে নেই, যেহেতু এইসব মাছগুলোকে অনেকটাই সাপের মতো দেখতে হয়, তো এইসব মাছ নাকি গর্ভাবস্থায় খেলে বাচ্চা, যে বাচ্চাটা পৃথিবীতে জন্মায়, সে নাকি অনেকটা ওই ধরনের টাইপসের আকৃতিতে হয়, যেমন সর্পাকৃতি, সাপের মতো দেখায়। পরের প্রশ্নটি হলো, গর্ভাবস্থায় কি খেলে সন্তানের চোখ হাসা হয়? মুরগির ডিম, দুধ, পনির নাকি হাঁসের ডিম? উত্তরটি হলো হাঁসের ডিম। এমনও গ্রামের দিকে শোনা যায় যে হাঁসের ডিম খেলে গর্ভাবস্থায়
বাচ্চার চোখ হাসা হয়। অনেকেই বলে থাকে এইসব কথাবার্তা বা ঘন ঘন হাঁসের ডিম খেলে হাঁস যেহেতু জলে থাকে সেই জন্য বাচ্চার সর্দি কাশির ধার দেখা যায়, এগুলো সবটাই লোক মুখে প্রচলিত। তোমাদের সাথে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে বা তোমরা স্বচক্ষে দেখেছো এমন কিছু ঘটনা যদি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমিও জানতে চাই এগুলো হয়েছে কিনা।